বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে জেলা কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অবিলম্বে অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে এদিন সত্যাগ্রহ এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এছাড়াও বেকার যুবক যুবতীদের চাকরি সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবি জানায় জেলা কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এদিন এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি প্রবীর গাঙ্গুলী সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এখানে কেন্দ্রীয় সরকারের যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত বা মানুষের জনস্বার্থ বিরোধী যে সিদ্ধান্ত অগ্নিপথ, যে অগ্নিপথ প্রকল্প দেশের লক্ষ লক্ষ যুব সমাজকে, যুবকের ভবিষ্যৎকে অন্ধকারের পথে ঠেলে দেওয়া হচ্ছে খুব পরিকল্পনা মাফিক, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে প্রতিবাদ সত্যাগ্রহের আয়োজন করেছি। আমাদের দাবি অবিলম্বে এই যুববিরোধী এই প্রকল্প, দেশের স্বার্থ বিরোধী এই প্রকল্পকে বাতিল করতে হবে এবং আমার ভারতবর্ষের বেকারদের যাতে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধে বাড়ে এবং তার স্থায়িত্ব বাড়ানো হয় সেই দিকে আমরা নজর দিচ্ছি এবং সেই দিকে আমাদের দাবি দেওয়া, সেই তার পক্ষে আমাদের দাবি থাকছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।